নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেন্সিল আঁকতে হয়। তো সেই জন্য তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। দেখো আমি একটা স্কেল ব্যবহার করছি। স্কেল দিয়ে প্রথমে এভাবে আমরা দাগ টেনে নিব। আমরা আরো দাগ আরেকটু বাড়িয়ে নিচ্ছি। এই দাগটা দেওয়ার পরে এবার মাঝখানে একটা দাগ দিয়ে দিব। একইভাবে একটু গ্যাপ রেখে দেখো, তারপরে তার পাশে আর একটা দাগ দিয়ে দিব। এই দাগটা দেওয়া হয়ে গেছে। এখন এটা করতে হবে, এখানে আমাকে সোজা করে একটা দাগ দিতে হবে, আর এই জায়গাতে আমাকে এরকম আর এরকম করতে হবে। খেয়াল করো, তারপরে এই আর এই এভাবে আমরা পেন্সিল আঁকতে পারি। এবার এখান থেকে এরকম দিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিব রাবারের জন্য। এই অংশে হবে রাবার। এই এই তো এভাবে আমরা একটি পেন্সিল আঁকতে পারি। তারপরে আমরা এটাকে আউটলাইন করলে মোটামুটি একটা পেন্সিলের রূপ নিবে। খেয়াল করো, এই 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 দেখো পেন্সিল হয়ে গেছে। এবার এরকম করে মিলিয়ে দিব। এই জায়গাগুলো আমরা ফ্রি হ্যান্ডে করে ফেলবো। এই দেখো পেন্সিল আঁকা কিন্তু হয়ে গেছে। এখন তোমরা ইচ্ছা মতো রং করলে এটা হয়ে যাবে। যেমন আমি মাঝখানের এই অংশগুলো হলুদ দিচ্ছি, এই অংশগুলো আমরা হলুদ দিয়ে দিলাম। দেখো এই যে হলুদ, তাই না? এবারে এই অংশে একটু হলুদ, একটু ডার্ক হলুদ দিয়ে দিলাম, ওর থেকে একটু ডার্ক। এখানে তো কালো আছেই পেন্সিল আঁকতে হলে। এবার এই জায়গাটায় ব্লু দিয়ে দাও। তোমরা কিন্তু ইচ্ছা মতো দিতে পারবে, মানে এখানে ব্লু কালার মানে নীল কালার দিয়ে দিলাম, আর এই জায়গায় আমি লাল দিয়ে দিলাম, রাবারটাকে লাল রং করে দিলাম। তাহলে দেখো আমার পেন্সিল আঁকা কিন্তু হয়ে গেল। দেখো ভালো করে সবাই খেয়াল করো আমরা কীভাবে পেন্সিল আঁকতে পারি, একটু খেয়াল করো। দেখো তো এভাবে আমরা পেন্সিল আঁকতে পারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।